Assalamualaikum my lovely viewers, welcome back to my channel Ummes Lifestyle. আমি আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। সো এটা হচ্ছে আমার নতুন আরেকটা ভিডিও, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, সেদিন আমাদের চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ছুটি দিন ছিল, এই কারণে বেবির বাবা বাসাতেই ছিল। সো আমাদের কিছু টুকটাক কেনাকাটার দরকার ছিল এবং দুপুরে বাইরের লাঞ্চ করার জন্য আমরা শপিং মলে যাচ্ছি, আমাদের বাসার পাশে যে ইয়ন মলটা আছে ওটাতে। দেন আমরা আমাদের লিফট থেকে নামার পরে, এটা হচ্ছে একটা মেইন গেট যেটা দিয়ে আপনার বাইরে বের হতে হয় অ্যাক্সেস কার্ড দিয়ে। এখানে বলে রাখি, একটা কন্ডোমিনিয়ামে, প্রত্যেকটা কন্ডোমিনিয়ামে মালয়েশিয়াতে বা যেখানেই হোক সিঙ্গাপুর, একটা অ্যাক্সেস কার্ড থাকে, যে কার্ডটা শো করে আপনার ভেতরে মেইন ডোরের ভেতরে যে যাওয়ার সময় পাঞ্চ করতে হয় অ্যান্ড বের হওয়ার সময় পাঞ্চ করতে হয়। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে লিফটে এবং কার পার্ক যে ব্যারিয়ারটা আছে সেম ওয়েতে পাঞ্চ করে দেন সব জায়গায় অ্যাক্সেস করতে হয়। সো ইটস ভেরি গুড, কারণ বাইরের কোনো লোকজন আসতে পারছে না, এটা অনেক বড় একটা সিকিউরিটি। আপনি অনেক মানে টেনশন ছাড়াই থাকতে পারবেন, কারণ কোনো ফ্লোরের মানুষ কোনো ফ্লোরে অ্যাক্সেস কার্ড ছাড়া যেতে পারছে না। সো ইটস ভেরি গুড অ্যান্ড হেল্পফুল ফর অল। সো আমরা আমাদের কারের এখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, বাবুর স্ট্রলার এবং এভরিথিং আমরা রেডি করছি গাড়িতে ওঠার জন্য। দেন নর্মালি বাবু যখন আমরা দূরের জার্নিতে যাই তখন ওকে কার সিটে বসাই, বাট কাছাকাছি হলে আমি ওকে কোলেই রাখি সামনে। অ্যান্ড ওর এখনও 2 বছর বয়স হয়নি, ইনশাল্লাহ এই মার্চের 6 তারিখে 2 বছর পূর্ণ হবে ইনশাল্লাহ। আমার বেবিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর সে খুব হ্যাপি যখনই গাড়িতে ওঠে, খুব ইন্টারেস্টেড যে বাবা কীভাবে গাড়ি চালায়, ও খুব আগ্রহী যে কীভাবে কী করে সে পর্যবেক্ষণ করে দেখে এবং সব দেখে, নাড়াচাড়া করে দেখে, এবং যদি তাকে এই বাবার ওখানে বসিয়ে দেওয়া হয় সে খুব সুন্দর মতো করে গাড়ি চালানোর মতো করে একদম গাড়ির হুইলটা ঘোরায়। তো আমরা যাব এখন, যেহেতু আমাদের কার পার্কটা 4 তলায় সো নামতে কিছুটা সময় লাগবে, আমি পুরোটাই ভিডিও করেছি। সো আমরা যাচ্ছি ইয়ন সুপার মার্কেটে, অ্যান্ড মালয়েশিয়াতে যে জিনিসটা হচ্ছে বেশি সেটা সবুজ গাছপালা এবং পাহাড় কেটে কেটে রাস্তা করা, দেন পাহাড়ের উপরে গাছপালা, অনেক সবুজ গাছপালা আমাদের বাসার বারান্দা থেকে দেখা যায়। অ্যান্ড যে বাংলো হাউসগুলো থাকে ওগুলো একদম মানে কী বলবো, যে সিঙ্গাপুরে যে বিষয়টা, যে অনেক হাই রাইজ বিল্ডিং, ম্যাক্সিমামগুলোই হাই রাইজ বিল্ডিং, এইচডিবি ওর কন্ডোমিনিয়াম ওখানে বেশি এবং বাংলো হাউস মোটামুটি তুলনামূলক কম। বাট মালয়েশিয়ার ক্ষেত্রে হাই রাইজ বিল্ডিংটাই কম এবং ম্যাক্সিমামই বাংলো হাউস। সো দেখা যায় যে মানে অনেক বড় এরিয়া জুড়ে মাত্র কয়েকটা হয়তো বা কন্ডোমিনিয়াম এবং সবগুলোই হচ্ছে বাংলো হাউস, কারণ মালয়েশিয়ানরা ম্যাক্সিমামই এরা বাংলো হাউসগুলোই লাইক করে, এরা হাই রাইজ বিল্ডিং অতটা খুব বেশি একটা প্রিফার করে না। সো এখানে যেটা হয় যে আকাশটা পরিষ্কার দেখা যায় এবং ন্যাচারাল মনে হয় এভরিথিং, যে আর্টিফিশিয়াল যে মানে নিঃশ্বাস নেওয়ার মতো যে একটা, যে আমি
খুব ফ্রিলি খুব সুন্দরভাবে আছি, ফ্রিডম যে জিনিসটা সেটা খুব কাজ করে মনের মধ্যে। সো আমি বারবার একটা কথাই বলি যে আমি মালয়েশিয়াতে খুব লাইক করি এখানে থাকতে, এবং আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখন আমি অনেকবার ওপেন করতে চেয়েছি একটা ইউটিউব চ্যানেল, কিন্তু বিভিন্ন কারণে আসলে হয়ে ওঠেনি। কারণ আমি চাই যে অনেক মানুষ অনেক দেশে থাকে, বাট সবারই একটা আগ্রহ থাকে হয়তো বা অন্য দেশে কী হচ্ছে, বা এই ভিডিওগুলো দিলে বাইরের অন্য দেশের কালচার, অন্য দেশের হয়তো বা কিছু নিজেদের যে অভিজ্ঞতা এগুলো শেয়ার করা যায়, যাতে করে আমরা সবাই যদি অন্যান্য দেশের ভিডিওগুলো দেখি দেন আমরা বুঝতে পারবো যে কী কী ডিফারেন্স বা কী কী ভালো লাগা। তো বাইরের কান্ট্রিগুলোতে আসলে অনেক সুসজ্জিত, অনেক সুন্দর। সো এই কারণেই মেইনলি যারা বাইরে থাকে তারা এই ভিডিওগুলো দেওয়ার জন্য আগ্রহী থাকে, কারণ এখানে এত সুন্দরভাবে সব কিছু মেনটেন করা যায় যেটা আমাদের দেশে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। এবং যেহেতু আমি বাংলাদেশে মেয়ে, বাংলাদেশ থেকেই বড় হয়েছি, আমি সব কিছু জানি। বাট এখানে আমি সিঙ্গাপুরে 6 বছর থেকে দেন মালয়েশিয়াতে এখানে কন্টিনিউ করার পরে আমার অভিজ্ঞতা থেকে আমি এগুলো বলছি। সো আমি চাই যে আমি যে সুন্দর জিনিসগুলো দেখছি বা আমার ভেতরের যে ফিলিংসগুলো ভালো লাগা কাজ করছে, এই ভিউটা আমার ভিউয়ার্সদেরকে একটু শেয়ার করতে, ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করতে। সো মালয়েশিয়াতে আমি যখন যেখানে যাব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার ভিডিও করে ব্লগ তৈরি করার, যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশান দেওয়া থাকবে, আমার পার্সোনাল যে অভিজ্ঞতা আমি বাইরের লাইফে কীভাবে নিজেকে অ্যাডাপ্ট করেছি শুরু থেকে, সেগুলো সব আমি ধীরে ধীরে প্রত্যেকটা ভিডিওতে ক্রমান্বয়ে বলবো একের পর এক। সো দ্যাট ইন ফিউচার যদি কেউ আমার ব্লগগুলো থেকে দেখে আগে থেকে প্রিপেয়ার থাকে, সো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। কারণ বাইরের দেশে প্রথমে আসার পর অনেক কিছুই বোঝা যায় না। সো আশা করি এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার কারণে তাদের জন্য অনেক সুবিধা হবে। সো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের, আমরা যে বিল্ডিংটা থেকে বের হয়ে আসলাম মাত্র, সেটা আমরা এটার 8তলাতে থাকি। এবং ম্যাক্সিমাম এই কন্ডোমিনিয়ামগুলো এমনই, আমাদের কন্ডোমিনিয়াম হচ্ছে 32 স্টোরের বিল্ডিং, 32 তলা। এবং ইউন সুপার মলে আমরা যে যাচ্ছি সেটা ভেরি নিয়ারার আমাদের বাসা থেকে, বাট দেখা যায় যে একটু ঘুরে আসতে হয় কারণ অপোজিট লেনে আমরা যাবো। সো এই কারণে একটু ঘুরতে হয়। অ্যান্ড ঘোরার জন্য মালয়েশিয়াতে ন্যাচারাল অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। আমি ইনশাল্লাহ যখন যেখানে যাব আপনাদের সবাইকে সাথে করে নিয়ে যাব। সাথে নিয়ে যেতে পারলে ভালো হতো, সো যেহেতু এখন সাথে নেওয়া পসিবল না, আমি মিন করেছি যে যখন যেখানে যাব আমি ভিডিও করব, ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি খুব বেশি গ্রেটফুল থাকবো আপনাদের প্রতি। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের বাসাটা দেখা যাচ্ছে আবারও ডান দিকের যে বিল্ডিংটা। সো আমি আরেকটা কথা বলতে চাই এখানে, আমি তো এখানে MBA করছি, তো আমার একটা সেমিস্টার শেষ হয়ে গেছে অলরেডি। সো এরপরে আমার ভাই আসছে ইনশাল্লাহ 1 সপ্তাহ পরেই, ও ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে,
এবং কোন বিষয়ে চান্স পেয়েছে সেটা আমি আরেকটা নেক্সট যে ব্লগটা তৈরি করবো ওটাতে সব ডিটেলস বলবো। সো একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট কীভাবে মালয়েশিয়াতে এসে লেখাপড়া করতে পারে আমি সব ডিটেলস বলবো, এবং আমার ভাই যে আসবে আমি সেটা নিয়েও একটা ব্লগ তৈরি করব ইনশাল্লাহ। সো আশা করি আপনারা দেখবেন, পাশে থাকবেন। এবং আমরা যাচ্ছি অলমোস্ট, আমরা তো ইয়ন মলে যাবো, বাট কারটা আগে পার্ক করতে হবে। সো আমরা ওয়েট করছি কার পার্কিংয়ের জন্য। এবং আমার বেবিটা আসলে, সব বেবি বাইরে আসতে খুব পছন্দ করে, ও বাইরে দেখা যায় খুব এনজয় করে যে কোনো অন্য বেবির সাথে খেলা করতে অথবা বাইরে ঘোরাফেরা করতে খুব পছন্দ করে। সো আমি দেখা যায় যখন একটু সময় পাই আমরা এদিক সেদিক ঘুরতে বের হয়ে যাই, শর্ট ডিস্টেন্স বাট ভালো লাগাটা কাজ করে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ফিউচার আরও উৎসাহিত হই আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার। এবং আমি আমার ক্লাসের অবশ্যই ভিডিও দিব, বাট যেহেতু আমার চ্যানেলটি অনেক নতুন, একদমই রিসেন্ট খোলা, সো অ্যাট ফার্স্ট আমি চাচ্ছি যে যেগুলো আর কি আমার নলেজে আছে আমি এগুলো আপাতত শেয়ার করছি। ইনশাল্লাহ ইন ফিউচার আরও আরও অনেক অনেক বেশি ইনফরমেশান এবং অনেক বেশি ছোটো ছোটো গল্প আমার অভিজ্ঞতা থেকে যেগুলো আমি জানি আপনাদের সাথে শেয়ার করব, আমি খুবই ভালো লাগে শেয়ার করতে। সো আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আল্লাহ হাফিজ।